আমরা বিরুলিয়া গোলাপগ্রামে যাচ্ছি। তো যাওয়ার পথে আসুলিয়া যে বেড়িবাঁধ, বেড়িবাঁধে যে কি পরিমাণ বালু আর এই বালুর দূষিত অবস্থা, পুরো পরিবেশটাই পাঙ্খা। দূষণ কাহাকে বলে, কত প্রকার ও কি কি, এই বেড়িবাঁধে একবার জার্নি না করলে আপনি বুঝবেন না। ঘন্টা পরে বালি আর লরির জন্য যাওয়াই অসম্ভব এই রাস্তায়, বেড়িবাঁধের রাস্তায়। আমরা বিরুলিয়াতে নামবো, বিরুলিয়া থেকে আমরা যাবো আবদুল্লাপুর গোলাপগ্রাম। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি বিরুলিয়া ব্রিজ, এখান থেকে আমরা যাব সাদুল্লাপুর গোলাপগ্রাম। সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুরকে বলা হয় গোলাপের গ্রাম। এই গ্রামের আশপাশে তিন চারটি গ্রামে বাণিজ্যিকভাবে গোলাপের চাষ করা হয় 1990 সাল থেকে। এখানকার কৃষকের অন্য কোনো ফসলের চেয়ে গোলাপের চাষই বেশি আগ্রহী। গ্রামগুলোর চারপাশে খ্যাত জুড়ে শুধু গোলাপ আর গোলাপ। এই অজস্র গোলাপের সমাহারে গ্রামটির নান্দনিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। তাই আমার আজকের ভিডিওটি এই গোলাপ গ্রাম নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আমরা বিরুলিয়া ব্রিজ থেকে এই মুহূর্তে আমরা যাচ্ছি সাদুল্লাপুর গোলাপগ্রাম। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা দেখব আজকে গোলাপগ্রামের গোলাপ ফুলের সৌন্দর্য এবং বর্তমান গোলাপ ফুলের কদর। সামনে 14 ফেব্রুয়ারির উপলক্ষে গোলাপের কদর কতটুকু বেড়েছে আমরা সেটা জানবো। আমাদের সাথেই থাকুন। বিরুলিয়া গ্রাম অর্থাৎ গোলাপগ্রাম যেতে হলে আপনার বিরুলিয়া ব্রিজ থেকে সাদুল্লাপুর যেতে হবে, এবং সাদুল্লাপুর যেতে হলে এই সাদুল্লাপুরের এই যে রাস্তাটা, এটা হচ্ছে আপনার চৌরাস্তা। অর্থাৎ বিরুলিয়া ব্রিজ থেকে আসার পরে এদিকে হচ্ছে, অর্থাৎ হাতের যাওয়ার পথে হাতের বামে হচ্ছে আপনার সাদুল্লাপুর অর্থাৎ গোলাপগ্রাম, ঠিক আছে? এই যে এই রাস্তাটা দিয়ে আপনাকে যেতে হবে, ঠিক আছে? চলুন আমরা যাই। বন্ধুরা, আমরা যখন সাদুল্লাপুর গোলাপগ্রাম যাচ্ছিলাম তখন ঠিক এমন সময়ে আমাদের রাস্তাতে যাওয়ার পথে পথিমধ্যে এই ফুলের বাজারটি দেখতে পাই। মানে এই মুহূর্তে এই বাজারে কোনো ফুল বিক্রেতা বা ফুল ক্রেতা নাই। এই ফুলগুলো বিক্রি করার জন্য এখানে এনে রাখা হয়েছে, এবং এটাই হচ্ছে গোলাপগ্রামের ফুলের যে মার্কেট, ফুল বিক্রির যে বা বাজার, সেই বাজারটাই হচ্ছে এই যে মুস্তাপাড়া ফুল মার্কেট। আমাদের দেখা হয়ে গেল ফুল মার্কেট, সেই জায়গাটা আমরা দেখলাম। এখন আমরা যাচ্ছি সাদুল্লাপুর গোলাপগ্রাম, গোলাপের বাগান দেখার জন্য। আমরা এই মুহূর্তে আছি গোলাপগ্রাম, বিরুলিয়ার সাদুল্লাপুর গোলাপগ্রাম। এই গোলাপগ্রামে ঢোকার সময় অসংখ্য ফুলের দোকান দেখতে থাকবেন, যে ফুলের দোকানগুলো থেকে আপনারা প্রয়োজন অনুযায়ী এবং ইচ্ছা মতো চাহিদা মতো আপনারা ফুল কিনতে পারবেন। অসংখ্য ফুলের দোকান রয়েছে এখানে, আপনারা দেখতেছেন। হ্যালো ভাই, হাই ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন লাগলো? অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগছে। নাই কেউ বুঝছেন, দেওয়ার মতন সিঙ্গেল ভাই, মানুষ ভাই, দেখার মতন ভাই, নাই ভাই।
গোলাপগ্রামে আপনাদের গ্রামে আসছে আপনারা গোলাপগ্রামে ঢুকতে মানে গোলাপ বাগানে ঢুকতে দিচ্ছেন না গুড ঢুকতে দিচ্ছেন না বাগানে ঢুকতে দিচ্ছেন না আমি এই গ্রামের না জাস্ট আমি একজন ছোট্ট ইউটিউবার বাগানে ভাইরাস লাগছে তার কারণে ঢুকতে দিচ্ছেন এখানে যারা আসবেন তারা বাগানের পাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলো থেকে ফুল কিনলে আপনারা ওই বাগানে ঢুকে পর্যাপ্ত পরিমাণের ছবি তুলতে পারবেন এই একটা সুবিধা আর যদি আপনি আশেপাশে থেকে অযথায় বাইরে থেকে ফুল কিনেন এবং বাগানে ঢুকতে চান সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত চার্জ অথবা আপনাকে ঢুকতে দেওয়া হবে না অতএব আবার পরামর্শ থাকবে যে বাগানের পাশে যেসব দোকানগুলো আছে সেই দোকানগুলো থেকে অন্তত এই ফুলগুলো আপনারা কিনবেন এবং কিনুন ধন্যবাদ সৌন্দর্য বজায় থাকবে দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাবে আর পরিবেশ যেন নোংরা না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে পরিস্থিতি পরিবেশ সবকিছু কৃষকদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে কখন আসছেন আপনি আমি এসেছি কিছুক্ষণ আগে আর আমি অলরেডি এখানে এর আগেও এসেছি তাই তো আমার যে গ্রুপ নিয়ে এসেছি তখন থেকে আমরা চিন্তা করেছি যে জায়গাটা পরিষ্কার রাখবো যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না আচ্ছা আচ্ছা এটা কিন্তু পর্যটকের খাতে এটার মানে বাধ্যতামূলক হ্যাঁ আচ্ছা না এখানে হচ্ছে আমরা যে কোনো কিছু খাই না কেন খাওয়ার একটা সুব্যবস্থা আছে যে কোনো কিছু খাই না কেন যে পলিথিন ফেলানোর নির্দিষ্ট জায়গা নেই তো সেটা আমরা যদি ব্যাগে ভরে নিই এবং সেটা নিজের বাসায় গিয়ে সেটা যদি ফেলে দিই এবং সামনে আছে নদী তো ওখানে যদি না ফেলে তাহলে নদীও পরিষ্কার থাকবে গ্রামটাও সুন্দর লাগবে পর্যটকরা আরও আসবে অর্থনৈতিক খাতে বিশাল বড় অবদান থাকবে দেশের অর্থনৈতিক খাতে অবদান রাখবে আর কি আচ্ছা এখানে কত রকমের মানে কত প্রকার গোলাপ আপনি দেখতে পাচ্ছেন আর কি এখানে আপনার লাল গোলাপ আছে কালো গোলাপ আছে সাদা আছে হলুদ আছে গোলাপি আছে এবং সব থেকে বেশি আশ্চর্যজনক জিনিস হচ্ছে এটা যে এখানে প্রথম যে গোলাপ হয়েছিল সে গোলাপটাও আছে যখন প্রথম গোলাপটা হয়েছিল সেটা এখানেও আছে এবং চিড়িয়াখানার পাশে এটা হচ্ছে জাদুঘর হিসেবে রেখে দিয়েছে ওই গোলাপটা চিড়িয়াখানার পাশে যে একটা উদ্যান আছে ওখানেও আছে আর এখানেও আছে তাহলে ওখানে যেতে হবে প্রথম গোলাপটা দেখতে চাইলে এখানেও আছে এখানেও আছে না বাবুল ব্রিজ ট্রাভেলার সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে একটা ক্লিক করুন আচ্ছা ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনি গোলাপগ্রামে ঘুরতে আসছেন আমার দুই আম্মারে নিয়ে কেমন লাগছে আমার আল্লাহর রহমতে অনেক সুন্দর লাগছে দেখলাম গ্রাম ঘুরে আশেপাশ আমরা গাড়ি দিয়ে আসলাম অনেক জায়গা দেখা আরও গোলাপ বাগান দেখলাম এদিকে অনেক গোলাপ বাগান অনেক ভালো লাগছে এই প্রথম আরও আগে থেকে আসার ইচ্ছা ছিল কিন্তু আগে আসতে পারিনি আজকে সময় হয়েছে দুপুরের রোদেই আসে পড়ছে কেমন লাগতেছে এখন হ্যাঁ অনেক ভালো আমার মেয়ে জুড়ে অনেক খুশি খুশি না গোলাপ বাগান যারা ভিডিওটি দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো তারা যদি গোলাপ বাগানে আসে ঘুরতে আসে এরকম সুন্দর একটা আমাদের পরিবেশ এরকম পরিবেশ ঢাকার ভিতরে কমই আছে সেই জন্য এদিকে আসলে পরে অনেক ভালো লাগবে এখানে এক আপু দেখছেন এই যে ফুল কিনছে কেমন লাগছে আপনার হ্যাঁ অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে না হ্যাঁ এত দাম চাচ্ছেন কেন আমরা তো আপনার মনে করেন সামনে ভালোবাসা দিবস এই জন্য মনে করেন চাহিদা আছে কিন্তু বাগানিরা ফুল কাটতেছে না বাগান রেখা দিতেছে ফুল এই জন্য মনে করেন চাহিদা তুলনায় মনে করেন ফুল প্রোডাকশন কম দিচ্ছে বাজারে হ্যালো ভিউয়ার্স আমরা এখন সাদুল্লাপুর গোলাপগ্রাম নামের যে জায়গাটা বলা হয় এই জায়গাতে আমরা এখন অবস্থান করতেছি এবং এই জায়গায় বিভিন্ন দর্শক এবং বিভিন্ন দর্শনার্থী যে ফুল কিনছেন তাদের অনুভূতিটা আমরা এখন জানবো যে তারা কি পরিমাণ মানে রিয়েল লাইফে অনুভব করতেছে যে এই গোলাপগ্রামে এসে
ভাই কি কেমন লাগতেছে আপনার এখানে এসে? অবশ্যই ভাই, জায়গাটা তো ভাই অনেক সুন্দর, অবশ্যই ভালো লাগতেছে। আর যারা না আসে সবাইকে সাজেস্ট করবে জায়গায় আসতে পারে। আর সামনে হচ্ছে 14 ফেব্রুয়ারি, অনেক ফুল কাটতেছে না, এইগুলো আর কি, সেই জন্য হয়তো একটু প্রাইসটা একটু বেশি। আর সবাইকে বলবো অবশ্যই ছুটির দিন ব্যতীত আসার জন্য, কারণ ছুটির দিনে এখানে মানুষের পরিমাণ বেশি থাকে। দুটো কিনছিলাম, একটা দুটোর জন্য কিনছি, আর হচ্ছে ভিতরে অনেক 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 বেশি ভালো একটা জায়গা, বিউটিফুল একটা প্লেস, ভালো লাগবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। এদেশের চারপাশের সৌন্দর্যগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা আসছি আজ বিরুলিয়ার গোলাপগ্রামে। ফুল ভালোবাসে না জগতে এমন কেউ কি আছেন? আর সেই ফুল যদি হয় গোলাপ? ফুলের রানী গোলাপ শুধু ভালোবাসার আলোই ছড়ায় না, সৌন্দর্য ও সচেতনতায় প্রাচীনকাল হতে ব্যবহার হচ্ছে এই গোলাপ। ফুলে ফুলে ভরে উঠেছে সাভারের বিরুলিয়া ইউনিয়নের গ্রামের মাঠ ও প্রান্তর। নান্দনিক চিত্ত মনোহর এই দৃশ্য যেন বিশ্ব ভালোবাসা দিবস বরণে প্রকৃতির অপার এক উপহার। কাকডাকা ভোরের আলো ছড়িয়ে পড়ার সাথে সাথেই এই বাগানগুলোতে ভিড় জমায় দূর দূরান্ত থেকে আগন্ত ফুলপ্রেমিক দর্শনার্থীরা। ভালোবাসা আর ভাষা দিবসে সকল দুর্যোগ এবং দুর্ভোগ এবং ফুল চাষীদের ক্ষতি পুষিয়ে হাজারো তরুণ তরুণীর মনে জায়গা করে নেয় এখানকার এই গোলাপ ফুলগুলো। 1990 সালে ছোট্ট পরিসরে বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের সাবেদ আলী নামের এক জৈনিক ব্যক্তি ছোট্ট পরিসরে এই গোলাপের চাষ শুরু করে, এবং সে থেকেই এই বাগান বা গোলাপের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটা কয়েকশো একরের জমিতে এখন পরিণত হয়েছে। গোলাপ চাষ লাভজনক হওয়ায় এখানকার চাষিরা প্রধান কৃষি আবাদ হিসেবে এই গোলাপকে বেছে নিয়েছে এবং তারা দিন দিন এই গোলাপের চাষ বৃদ্ধি করে যাচ্ছে। দীর্ঘদিন এই বাগানগুলোতে ভাইরাস থাকার কারণে, ভাইরাস ধরার কারণে বাগানের ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে বর্তমান গোলাপের চাহিদা তুলনায় দাম অনেকটা বেশি। তারপরও এখানকার গোলাপ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মানুষের মন কেড়ে নিবে বলে আমি মনে করছি। গোলাপগ্রামে এসে এই অসময়ে আমরা তালের ডাব খাচ্ছি। আপনারা দেখছেন এই যে আমার এখানে যে অনেকগুলো তালের ডাব, তো উনি বলছিল যে এক একটা নাকি 40 টাকা পিস। আসলে 40 আর 50 বিষয় না, বিষয়টা হচ্ছে এই অসময়ে তালের ডাব খাওয়া অত্যন্ত মজার বিষয়, খুবই কষ্টকর, কারণ এই সময় তো তালের ডাব থাকার কথা না। আজকে ফেব্রুয়ারি 2 তারিখ, এই ব্যাপারে তালের ডাব খাওয়ার ব্যাপারে কথা বলবে রাফি। গাইস, জাস্ট অসাধারণ তালের ডাব ভাই, এই অসময়ে জাস্ট অসাধারণ। একটা ফোটা যে সাদা, এগুলা খাইলে তো তিতা লাগে, কিন্তু আসলে কোনো তিতাই নাই, জাস্ট অসাধারণ। যেহেতু রাফি বলছে যে তালের ডাব খাওয়াটা অসাধারণ, তাহলে আমার জন্য আমি একটা নিয়েছি এবং এখন আমি খাবো, দেখবো আসলে রাফির কথাটা কতটুকু ট্রাস্ট, মানে কতটুকু সত্য। ধন্যবাদ।
যারা এখানে ঘুরতে আসবেন তাদের খাবারের বিশেষ ব্যবস্থা রয়েছে। এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনি আসার পর খাবারের অর্ডার দিয়ে নিতে পারেন। অর্ডার দিয়ে নিয়ে রাখলে তারা আবার রান্না করে রাখবে আপনার জন্য, আপনারা ঘোরাফেরা করার পর ফ্রেশ হয়ে খালি খেয়ে নেবেন। এরকম বেশ কয়েকটি হোটেল আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে কিছুক্ষণ রেস্টুরেন্ট এবং তাছাড়া এটার নাম কই। আবার এই যে এই হোটেলটা হচ্ছে বাই বাই হোটেল। আজকে সকালে এখানে নাস্তা করেছিলাম আমরা দুজন, আমি আর রাফি। অত্যন্ত মনোরম পরিবেশে এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশে আমরা এখানে খেয়েছি। আপনারা এখানে আসলে এরকম হোটেল আছে যেগুলোতে আপনি খাবারের অর্ডার দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ। সব কষ্ট দুহাত সরিয়ে চলো বলতে যাই, তুমি কেন বলছো না তোমাকে চাই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে ফেরার পথে একটা রেস্টুরেন্টে আসলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে বাংলা রাঁধুনি রেস্টুরেন্ট। এখানে আমরা আমি আর বাবুল ভাই খাচ্ছি। বাবুল ভাই তোমার ফিলিং কি বলো? আলহামদুলিল্লাহ, আমরা গোলাপগ্রামে ঘুরতে গিয়েছিলাম এবং গোলাপগ্রাম থেকে ঘুরে আসার শেষে অর্থাৎ ঘুরে আমরা চলে আসছি আর এই দুইটা ফুল নিয়ে আসছি, একটা অর্বণের জন্য আর একটা। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা রাঁধুনি বাংলা অর্থাৎ বাংলার রাঁধুনিতে খেতে বসছি। এখন আমরা খাবো, খাচ্ছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো।